हेलो स्टूडेंट, आज हमरा पार्सेंटेजर क्लास थ्री निये उपस्थित हुए छी। पार्सेंटेजे हमरा बेसिक भैलू निये तोमादेर साथे डिसकस करछिलाम। आगेर क्लासे किछु डिराइव्ड भैलू देखिएछिलाम, जे बेसिक भैलूर थेके डिराइव्ड भैलूगुलो आमी किभाबे फाइंड आउट करब। आजके क्लासटाओ सेई डिराइव्ड भैलू निये डिसकस आमी करब। तो लास्ट भैलू आगेर दिन करिएछिलाम 116.66%। अच्छा, आज के हमरा करब फर्स्ट जो वैल्यूटा सेटा हलो 36.66%। 36.66% देखो এটাকে কিভাবে লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে 20% প্লাস 16.66%। তাহলে 20% মানে কি ছিল, 1/5, আর 16.66% মানে কি ছিল, 1/6। তার মানে কি হবে, 11/30। নেক্সট, ১৮.৭৫%। দেখো এটাকে আমি লিখতে পারি 3×6.25%। তাহলে 6.25% মানে কি ছিল, 1/16। তাহলে এটা মানে হচ্ছে আমার 3/16। 18.75% মানে হলো আমার 3/16। আচ্ছা, তারপরে হচ্ছে 48.13%। এটাকে কি লেখা যেতে পারে, 40% প্লাস 8.13%। 40% মানে আমার কত হবে, 4/10 মানে 2/5, আর 8.13% মানে আমরা কি জেনেছিলাম, 1/12। তাহলে কত হবে, 60, এদিকে হবে আমার 24/5, তার মানে 29/60। আচ্ছা, 41.11%। তাহলে 30% প্লাস 11.11%। 30% মানে 3/10, আর 11.11% মানে আমাদের কি ছিল, 11.1/9%। আর 11.1/9 মানে হচ্ছে আমার 1/9, তাহলে হচ্ছে 90। তাহলে এখানে হবে হচ্ছে আমার 27, আর এখানে হবে হচ্ছে আমার 10। তাহলে 37/90, 37/90। আচ্ছা, নেক্সট, 77.5%। এটা যে মেথডে আমি বার করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2.5% জিনিসটা, 2.5% পার্টিকুলারলি 2.5% হচ্ছে এই পার্সেন্টেজের ভ্যালু বার করার জন্য খুব ইম্পর্টেন্ট। 2.5%, 6.25%, এইগুলো। এবার এটা এই প্রবলেমস করতে করতে পার্সেন্টেজের ভ্যালুর সাথে অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করতে করতে এই জিনিসগুলো রিয়েলাইজ করবে যে কতটা ইম্পর্টেন্ট। দেখো 2.5%-এর মাধ্যমে এর ভ্যালুটা আমি বার করছি। দেখো 2.5, এবার দেখো 2.5 দিয়ে যদি আমি 77.5-কে যদি আমি ভাগ করি, তাহলে দেখবে কত আসছে, 3×25=75, 2×25=25, তার মানে দেখো 31। এবার দেখো 2.5% মানে আমি কী জানি, 2.5% মানে হচ্ছে 1/40×31। তাহলে দেখো ভ্যালুটা কত সহজেই চলে আসলো, 31/40।
40, এটা মানে হচ্ছে আমার 31/40। আচ্ছা, তারপরে তারপরে যে ভ্যালুটা নিয়ে আমি ডিসকাস করছি সেটা হচ্ছে 231.25%, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে কী লেখা যেতে পারে, 200% প্লাস 31.25%। সেই কারণে 625 এর নামটা মুখস্থ রাখা খুবই প্রয়োজন। 200% প্লাস, এটাকে দেখো লেখা যায়, এটাকে এটাকে যদি 625 দিয়ে আমি ভাগ করি, তাহলে 6.25 ইন্টু যদি আমি 5 করি, তাহলে দেখো 31.25% আমার চলে আসছে। আর 200% মানে কত, 2, আর 6.25% মানে 1/16, তার মানে হচ্ছে আমার 5/16, তাহলে 16 × 32 আর 5 37, 37/16, 37/16। আচ্ছা, নেক্সট 56.2/3%, এটাকে কী লেখা যেতে পারে, 50% প্লাস 6.2/3%, তাহলে 50% মানে কত, হাফ, আর 6.2/3% মানে কত, 1/16, 1/16, সরি, 1/15, তাহলে কত হবে, 17/30। 56.2/3% মানে 17/30। আচ্ছা, 21.66%, দেখো এটাকে কী লেখা যেতে পারে, এটাকে লেখা যেতে পারে 20% প্লাস 1.66%। এবার দেখো 20% মানে কত, 5, এবার এই যে 1.66% মানে কত হবে কীভাবে বার করছি, দেখো 16.66% মানে আমার কী ছিল, 16.66% মানে আমার কী ছিল, 16.66% মানে ছিল আমার 1/6, 16.66% মানে ছিল আমার 1/6। আচ্ছা, এবার আমাকে ফাইন্ড আউট করতে হবে কি, 1.66%, 1.66%, তাহলে উভয় দিকে যদি আমি 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 1.66% আমার চলে আসছে, সেটার ভ্যালু আমার দাঁড়াচ্ছে 1/60। ভালো করে লক্ষ্য করো, 16.66% মানে ছিল আমার 1/6, আমাকে যেতে হবে 1.66-এ, তার মানে 10 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে আসছে কি, 1.66% চলে আসছে, তাহলে এদিকেও 10 দিয়ে ভাগ হবে, তাহলে হচ্ছে 1/60, তার মানে 5+1/60, 5+1/60, তার মানে 301/60, 528.56%, 528.56%, তাহলে এটাকে কী লেখা যেতে পারে, 500% প্লাস 28.56%, তাহলে 500% মানে কি, 5, আর 28.56% মানে কি, 2/7, তার মানে 37/7, 37/7 মানে হচ্ছে 528.56%। 455.5/9%, দেখো এটাকে কী লেখা যেতে পারে, 400%
প্লাস 55.5/9%, তার মানে কত হবে? 5/9, 400% হচ্ছে 4 প্লাস 5/9, তার মানে 41/9। তারপরে হচ্ছে 726.2/3%, 700% প্লাস 20% প্লাস 6.2/3% লেখা যেতে পারে। তাহলে 700% মানে 7, 20% মানে 1/5, 6.2/3 মানে হচ্ছে আমার 1/15। তাহলে এটা কত হবে? 7 15 7 15 105, 3 1, তাহলে 109/15। এই কি লেখা যেতে পারে? 200% প্লাস 18.2/11%, 200% প্লাস এটাকে লেখা যেতে পারে 9.1/11%। তাহলে 200%-এর 2, 9.1/11 মানে হচ্ছে 1/11 মানে 2/11, তাহলে 11 × 2 = 24/11, 24/11, 218.2/11% মানে হচ্ছে আমার 24/11, আর 641.2/3%, 600% প্লাস 41.2/3%, 600%-এর 6। এবার এটা মানে কি? 41.2/3% মানে দেখো, এই 12.5%-এর সঙ্গে যদি আমি 5 গুণ করি, তাহলে 41.2/3% আবার চলে আসবে, তার মানে 6 + 5/8, তার মানে 53/8, 53/8। সরি, 12.5% নয়, ভুল হয়েছে, 6 + দেখো 1/12 মানে আমার কত ছিল? 8.1/3%, 8.1/3%, 1/12, তার সঙ্গে যদি আমি 5 গুণ করে দিই, তাহলে দেখো এটা আমার চলে আসছে 41.2/3%, তাহলে 6 + 5/12, তার মানে 77/12, 77/12, বোঝা গেল? বহু পার্সেন্টেজ ভ্যালু নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করলাম পুরো দুটো ক্লাস ধরে। নেক্সট ক্লাস থেকে তোমাদের পার্সেন্টেজের প্রবলেম আমি শুরু করব। আজ এই অবধি যে ভ্যালুগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করেছি, এই প্রত্যেকটা ভ্যালু কিন্তু তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। এগুলো কিন্তু পার্সেন্টেজের বেসিক। এগুলো যত ভালো করে এই সমস্ত ভ্যালুগুলো নিয়ে তোমরা ডিসকাস করবে, তত ভালো কিন্তু তোমরা পার্সেন্টেজের অঙ্ক করতে পারবে। বোঝা গেল? আজ এই অবধি।